হ্যালো ভিউয়ার্স, আমার নাম ইশানু আর আপনারা দেখছেন ইম্প্যাসিয়েন্ট ইশানু ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে আমরা জানবো ভারতীয় সাবমেরিন লঞ্চ মিসাইল K5 সম্বন্ধে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান বারটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। তো চলুন আজকের কিছু নতুন জানা যাক। K4 মিসাইল সাকসেসের পর 2015 সালে ভারতীয় ডিফেন্স মিনিস্ট্রি K5 মিসাইল ডেভেলপ করবার জন্য পারমিশন দিয়ে দেয়। আমি আপনাদের জানানোর জন্য বলে দিই যে K5 মিসাইল হলো K সিরিজ মিসাইলের 3 নম্বর ভ্যারিয়েন্ট। প্রথম ভ্যারিয়েন্ট ছিল K15, সেকেন্ড ভ্যারিয়েন্ট ছিল K4, আর K5 হলো K সিরিজের 3য় নম্বর ভ্যারিয়েন্ট। আমাদের বিখ্যাত পরমাণু বৈজ্ঞানিক ডক্টর APJ আব্দুল কালামের নাম অনুসারে এই মিসাইলের নামকরণ করা হয়। K5 মিসাইল K সিরিজের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মিসাইল হতে চলেছে, যার রেঞ্জ হতে চলেছে প্রায় 5000 কিলোমিটার এবং এটি প্রায় 1000 কিলোগ্রাম ওয়ারেন্ট নিয়ে যেতে সক্ষম। এটি কনভেনশনাল এবং পরমাণু দুই ধরনেরই অস্ত্র নিয়ে যেতে সক্ষম। K5 একটি ভারতীয় সরকারের সিক্রেট প্রজেক্ট, তাই এর সম্বন্ধে বেশি কিছু ডিটেলস কোনো ওয়েবসাইটে পাওয়া যায়নি। যতটুকু পাওয়া গেছে আমি আপনাদের কাছে বললাম। সোর্স অনুযায়ী খুব শীঘ্রই K5 মিসাইলের টেস্ট করতে চলেছে, জানুয়ারির প্রথম দিকে কিংবা জানুয়ারির শেষ দিকে। K5 মিসাইল যদি সাকসেস হয় তাহলে K6 মিসাইলের জন্য বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ।